হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে। আর আজকে কিন্তু রয়েছে বেশ কয়েকটা ভিকেলের ছড়ানো ছিটানো অংশগুলো, এগুলি কিন্তু জুড়ে দিব আর তোমাদের সাথে একে একে ইন্ট্রোডিউস করে দিব। তাহলে চলো ক্যামেরাটিকে সেট করে নেই। আর গাইস, আমি কিন্তু ক্যামেরাটিকে পজিশন অনুযায়ী বসিয়ে নিয়েছি, আর এবার কিন্তু আমি জুড়ে দিব সবগুলো ভিকেলকে। তো প্রথমে নিয়ে নিচ্ছি একটা ভেহিকেলের নিচের দিকের পার্ট, আর এই চাকাটি জুড়ে দেওয়ার পর আমি সামনের দিকের আরও একটা চাকা জুড়ে দেওয়ার চেষ্টা করে যাব। গাইস, আমি কিন্তু খুব সহজেই এই ভেহিকেলটার তিনটা চাকাকে জুড়ে দিতে সক্ষম হয়েছি, আর এবার কিন্তু জুড়ে দিব এই ভেহিকেলের নিচের পার্টের সাথে উপরের এই পার্টটাকে, প্লাস্টিকের তৈরি একটা পার্ট। তো প্রথমেই আমি পয়েন্ট অনুযায়ী বসিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি এই ভেহিকেলটাকে। আর গাইস, আমি কিন্তু খুব সহজেই বসিয়ে দিতে সক্ষম হয়েছি, আর এবার কিন্তু দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা স্ক্রুকে। স্ক্রু হোলগুলোর মধ্যে আমি স্ক্রুগুলো দিয়ে দিব। আর এবার কিন্তু টাইট করে দিচ্ছি স্ক্রুগুলোকে যাতে ভেহিকেলটা একেবারে পরিপূর্ণ একটা রূপ পায়। তো পেছনের দিকের দুইটা স্ক্রু আমি অলরেডি টাইট করে দিতে সক্ষম হয়েছি, আর এবার টাইট করে দিচ্ছি মাঝের একটা স্ক্রু। আর এবার কিন্তু টাইট করে দিচ্ছি এই ভেহিকেলটার সামনের দিকের স্ক্রুগুলোকে, আর এই স্ক্রুগুলো টাইট করে দিলেই কিন্তু একেবারে পরিপূর্ণতা পেয়ে যাবে আজকের প্রথম একটা টয় ভেহিকেল। আর এই টয় ভেহিকেলটা হচ্ছে একটা পুলিশ ভেহিকেল, পুলিশ কার, রেড কালারের প্লাস্টিক দিয়ে তৈরি চমৎকার একটা টয় ভেহিকেল, যার গায়ে রয়েছে অনেকগুলো স্টিকার আর উপরের দিকে রয়েছে লাল নীল সাইরেন বাতি। একটা পুলিশ ভেহিকেল, টয় পুলিশ কার। আর গাইস, এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি আরও একটা পুলিশ ভেহিকেলের উপরের দিকের পার্টকে। আসলে আজকের ম্যাক্সিমাম টয় হচ্ছে পুলিশ ভেহিকেল। তো এই হচ্ছে একটা পুলিশ ভেহিকেলের নিচের দিকের অংশ, একেবারে নোংরা, বেশ কিছু ক্যাবল আর সার্কিট রয়েছে এই ভেহিকেলটার নিচের পার্টটির মধ্যে। তো আমি চেষ্টা করে যাচ্ছি প্রথমে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেওয়ার জন্য এই ভেহিকেলের পার্টগুলোকে। আর গাইস, আমি কিন্তু পার্টগুলোকে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিতে সক্ষম হয়েছি। এবার জাস্ট কয়েকটা স্ক্রু দিয়ে দিব স্ক্রু হোলের মধ্যে, আর টাইট করে দিব সেই স্ক্রুগুলোকে যাতে ভেহিকেলটা মজবুতভাবে জুড়ে থাকতে সক্ষম হয়। তো শেষ একটা স্ক্রু আমার হাতে রয়েছে, আর দিয়ে দিলাম সেই স্ক্রুটিকে আর বরাবরের মতো। এখন কিন্তু আমি মজবুত করে দিচ্ছি এই ভেহিকেলটার স্ক্রুগুলোকে। আর গাইস, এই স্ক্রুগুলো কিন্তু টাইট করে দিলেই কমপ্লিট হয়ে যাবে আমার আরও একটা পুলিশ ভেহিকেল। আর এই পুলিশ ভেহিকেলটা হচ্ছে একটা ভালো মানের প্রোডাক্ট, মিডিয়াম সাইজের একটা টয় ন্যানো কার, খুবই চমৎকার এর গ্রাফিক্স ডিজাইন। উপরের দিকে রয়েছে একটা ইমার্জেন্সি নাম্বার, রয়েছে একটা লাল নীল সাইরেন বাতি, বেশ রিয়েলিস্টিক একটা টয় পুলিশ ভেহিকেল, পুলিশ কার এই মুহূর্তে আমার হাতে রয়েছে। আর আমি কিন্তু এই ভেহিকেলটাকেই জুড়ে দিয়েছি। ফ্রেন্ডস, এটা হচ্ছে আরও একটা পুলিশ ভেহিকেলের নিচের দিকের অংশ, আর এই ভেহিকেলটার চাকাগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার। তো প্রথমেই কিন্তু আমি জুড়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এই ভেহিকেলের চাকাগুলোকে, আর খুব সহজে কিন্তু পেছনের দিকে চাকাটি জুড়ে দিতে সক্ষম হয়েছি। আর এবার কিন্তু দিয়ে দিব এই ভেহিকেলটার সামনের দিকের একটি চাকাকে, আর আমি এই চাকাটি জুড়ে দেওয়ার পর এর উপরের একটা পার্টকে জুড়ে দেওয়ার চেষ্টা করে যাব। আর এটা হচ্ছে সেই উপরের দিকের পার্টটি। তো চলো প্রথমে পয়েন্ট অনুযায়ী বসিয়ে দেওয়ার চেষ্টা করে যাই এই দুইটা পার্টকে। আর এই ভেহিকেলটা হচ্ছে একটা পুলিশ ভেহিকেল, অলরেডি তোমরা দেখিয়ে বুঝে ফেলেছ, কারণ এর গায়ে কিন্তু রয়েছে বেশ কিছু পুলিশ স্টিকার। এবার কিন্তু দিয়ে দিচ্ছি এই ভেহিকেলটার স্ক্রুগুলোকে। তো চলো এবার স্ক্রুড্রাইভার দিয়ে মজবুত করে দেই স্ক্রুগুলোকে যাতে একেবারে মজবুতভাবে জুড়ে থাকতে সক্ষম হয় এই ভেহিকেলের দুইটা পার্ট। আর এই দুইটা পার্ট কিন্তু জুড়ে থাকলেই
ভিকেলটা একটা পরিপূর্ণতা রূপ পেয়ে যাবে। তো শেষ স্ক্রুটি আমি এবার টাইট করে দিচ্ছি, আর এই স্ক্রুটি টাইট করে দিলেই কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে আমার আরও একটা পুলিশ ভিকেল। আর এই পুলিশ ভিকেলটা কিন্তু একটা অফ রোড কিং পাজারো টাইপের টয় পুলিশ কার, প্লাস্টিকের তৈরি, চমৎকার দেখতে একটা পুলিশ ভিকেল যার গায়ে রয়েছে অসংখ্য পুলিশ স্টিকার, আর এর চাকাগুলো কিন্তু বেশ কালারফুল। তো রেখে দিচ্ছি এই ভিকেলটাকেও, আর এবার কিন্তু হাতে নিয়ে নিচ্ছি আজকের ভিডিও শেষ একটা পুলিশ ভিকেলের নিচের দিকের অংশকে। আর এই নিচের অংশ সাথে এবার কিন্তু আমি জুড়ে দেওয়ার চেষ্টা করে যাব উপরের এই অংশকে। বেশ কোয়ালিটিফুল একটা পুলিশ ভিকেল এই মুহূর্তে আমার হাতে রয়েছে, আর আমি কিন্তু চেষ্টা করে যাচ্ছি পয়েন্ট অনুযায়ী এই ভিকেলের পার্ট দুটিকে বসিয়ে দেওয়ার জন্য। আর গাইস, আমি কিন্তু পয়েন্ট অনুযায়ী বসিয়ে দিতে সক্ষম হয়েছি এই ভিকেলের পার্টগুলোকে। আর এবার কিন্তু দিয়ে দেব বেশ কয়েকটা স্ক্রু যাতে এই ভিকেলটা খুব সুন্দরভাবে জুড়ে থাকতে সক্ষম হয়। গাইস, আমি কিন্তু বেশ কয়েকটা স্ক্রু দিয়ে দিয়েছি, আর এবার কিন্তু আমি টাইট করে দিচ্ছি সেই স্ক্রুগুলোকে। আর গাইস, শেষ এই স্ক্রুটা টাইট করে দিলেই কিন্তু একেবারে কমপ্লিট হয়ে যাবে আমার শেষ ভেহিকেল, একটা সিডান পুলিশ কার, একটা লাক্সারিয়াস প্রিমিয়াম কোয়ালিটির পুলিশ ভেহিকেল। তো খুব সুন্দর এই ভেহিকেলটাকে আমি কিন্তু তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি জুড়ে দেওয়ার পর। তো তোমরা দেখে নাও কত চমৎকারভাবে এই ভেহিকেলটার লেখাগুলো প্রিন্ট করা হয়েছে। সো গাইস, অলরেডি তোমরা কিন্তু দেখেই ফেলেছো আমি আজকে বেশ কয়েকটা পুলিশ ভেহিকেল জুড়ে দিয়ে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি। এর মধ্যে ছিল একটা সিডান পুলিশ কার, খুবই কোয়ালিটিফুল, ছিল একটা পাজারো টাইপের টয় পুলিশ কার অফ রোড কিং, আর এটা হচ্ছে একটা ন্যানো পুলিশ কার, বেশ চমৎকার দেখতে। আর এখানে রয়েছে একটা কালারফুল টয় পুলিশ কার, বেশ রিয়েলিস্টিক। সো গাইস, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।